হ্যাঁ গো ভাগ্যবতী, আমি তো জানতাম তোমার মাথায় গোবর পড়া, তা চুলি আবার কবে থেকে গোবর ওটা শুরু করে দিয়েছে? তুই কি সারাজীবন গোমরা গোমরাই থাকবি? সত্যি তাই, চুলি কোনো তো গোবর মাখাতে শুনেছিস? ওটা হচ্ছে হেনা, ওটা মাখলে চুলে গেলেছ মারে। হেনা? আমি তো হেন মানে মুরগি জানি, আর হেনা মানে কি মুরগির বাচ্চা? তোরে আমি জীবনে মানুষ করতে পারলুম না, তুই সারা জীবন বড় মার খাবি আর খাবি আর খাবি আর খাবি। আচ্ছা বাবা, চুলে যে হেনা করলি, চুল চিকচিক করে, তুমি কি করে জানলে? মারে কি হেনা করে দিতে নাকি বলো দিনি? বামুনাই লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ ঠিক বলতেছ বাবা, না পুরো লজ্জায় নতি গেছে। ভাগবতী, আমার চুলটা একটু হেনামের দাও না, চুলটা তাহলে পুজোর সময় হেভি চিকচিক মারবে। মেয়েটাই তো আমার জন্য পুরো ফিদা হয়ে গেছে চারিদিকে, একটা মেয়ে পড়ে যেতেও পারে। আমি তো একটু মজা করতেছিলাম তোমার সাথে, তোমার সাথে যে আমি কি মজা করি, তোমার যে আমি কি হাসানো হাসাই। তুমি তাহলে হেনা করো, আমি আসতেছি, একটা ডাব শ্যাম্পু করে নেবে, হ্যাঁ হেভি শ্যাম্পু মারবে। ও বৌদি, শাড়িওয়ালা চলে এসেছে তোমাদের বাড়ির ধারে, শাড়ি নিয়ে যাও, টুনির মা শাড়ি রয়েছে কম দামে, মিঠাই শাড়ি রয়েছে একটু বেশি দামে, চলে আসবে তাড়াতাড়ি। মিঠাই শাড়ি? মিঠাই শাড়ি পরলে তো আমার হেভি লাগবে। ও শাড়িওয়ালা দাদা, শাড়িওয়ালা দাদা, শোনো শোনো। হ্যাঁ বৌদি, তুমি শাড়ি নেবে তো? হ্যাঁ মিঠাই শাড়ি নেবো, তুমি ঘরে চলে এসো। হ্যাঁ আসতেছি। বৌদি, তুমি একদম সঠিক মানুষ চুজ করেছো, তোমায় আমি একদম ঠকাবো না, তোমায় আমি এমন এমন শাড়ি দেখাবো না, তোমার বড় দেখে বলবে যে এই শাড়িটা আমার, এটা আমি পরি নেই। তা মনে হচ্ছে তুমিও তোমার বউয়ের শাড়ি পরে ঘরে বসে থাকো। হ্যাঁ আমি পরি, আমার ছেলে পরে, আমার বউ পরে, আমার মা পরে, আমার দাদা পরে, আমার ভাই পরে, আমার সবাই, আমরা সবাই প্রায় পরি এই শাড়ি। তাহলে মনে হচ্ছে পুরো গোষ্ঠী পাগল। হ্যাঁ বৌদি, কিছু বললে না? তেমন কিছু না, এই শাড়ি পছন্দ হচ্ছে না, অন্য শাড়ি দেখাও। এই চিকচিকিটা বেড়া আছে, একদম চিকচিক করবে তোমার উপর, এটা একটু ভালো লাগতেছে, এটাই নিনি। তালি আর দেরি কিসের বৌদি, শিগগির চল যাও, একদম সুন্দর করে সেজে এসো, দেখবে একদম মিঠাই মালে দেখতেছে তোমারে। আর মাখন লাগাতে হবে না। বৌদি, এই শাড়িটায় তোমায় পুরো মিঠাই দেখতেছে, কোন কথা হবে না, তোমার এইটাই নীতি হবে, আমি ঠিকঠাক করে ধরে দিচ্ছি। হ্যান্ডশপ, আগে জন্মে আমি টিকটকার ছিলাম, ওই জন্য আঙুল দিয়ে সোজা গুলি বেরিয়ে যায়। ও কাকু, তুমি কি ডাকাত? বৌদির ভাই ডাকাত পড়ে গেছে, বৌদির ভাই ডাকাত পড়ে গেছে, ঘাড়ে কো তুলনি যাবো দেখি। ঠিক আছে মা জারনী, আমি এক্ষুনি আসতেছি, তোর ব্যবস্থা আমি করতেছি। ভাগবতী, আমার পারফরম্যান্সটা কিরকম লাগলো? পারফরম্যান্স না তো আরো কিছু, চুরি করতে এসে মা জনিনী বলতেছে। ভাগবতী, আমি কি তোমারে কোনোদিন কুকথা বলতে পেরেছি? বলবে বা কি করে, বললে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে? ভাগবতী, আস্তে আস্তে, পুজো গণ্ডার দিন যদি কোনো লোক শুনে আয় তাহলে কি আমাদের আর সম্মান থাকবে? জীবনে একটা ভালো গুন্ডাও হতে পারলুম না আমি।
শালা বাবাটা মিলে দরজাটা হাঁ করে খুলে কোথায় চলে গেছে বল দিন। ইয়ে কি অবস্থা তোমাদের, বাঁদর সেজে বসে আছো কেন? ভাগবতী আমরা একটু পুরুষ মেয়ে স্টাইল মারবো, ওই জন্য মুখে ফেসিয়াল মেরে দিচ্ছি। তুমি ফেসিয়াল করবে নাকি? তাহলে ব্যাসন মেঘে শুই পড়ো, আমি একটা বেগুন লাগিয়ে দিচ্ছি। ও বাবা, মনে হচ্ছে আমার মুখটা এবার চিকচিক করবে। তোমাদের জন্য একটা নতুন মায়ন দেবো। তাহলে তোমরা চোখে শসা টমেটো না দিয়ে বেগুন দিচ্ছ কেন? আরে সে বাবু শসা গুলো স্যালাড মেরে খেয়ে নিয়েছে, ওই নিয়ে বলে একটু বেগুন দিয়ে দেই, ঠিক করিস নি বাবা? একদম। ভাগবতী তুমি কিছু বলছো না কেন? আমরা সময় চোখ বেঁধে রয়েছি বলে কি লুকোচুরি খেলছো না কি বলো তুমি? বৌমা ধাপ্পা বাবা, চলে আসো শপিংটা করে আসি গে। বৌমার না মায়া দয়াটা একটু কম হয়ে গেছে, ছাড় বাদ দেবো। আচ্ছা বাবা, তুমি কি একটা নম্র ভদ্র দেখে মেয়েরে আমার বিয়ে দিতে পারোনি? একটা রে দেশে তো সবসময় সম্মান করে দিচ্ছে। আর কি বলবো বল বাবু, যখন বৌমা দেখতে গেছিলুম তখন সামনে দিয়ে আসছে যাচ্ছে শুধু পেন্দাম করতেছে, পুরো মা লক্ষ্মী ছিল, আর এখন তো ফণি মনসা হয়ে গেছে। নাও কি আর করবে, তোমার মা মনসা এখন ফণি মনসার মতো ছোল মারতেছে আমার। ভাগবতী এদিকে সব জামা প্যান্ট কিনে আইছি। দেখো দিনি বউর হাতে সবসময় কেলানি খাচ্ছে আর বউ বউ করে লাফাচ্ছে, লজ্জার জীবনে হবে না। এই যে বাবু তোর জন্য কাল একটা বুট নিয়েছি, কোথায় গেলি? কই 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 দেখি দেখি দেখি, এই এ তো কালো বুট, আমি তো বলছিলাম হলুদ বুট আনতি, আমি নেবো না। যেটা দিচ্ছি সেটা নিয়ে চল যা, যে ভাব মার্কে যা, আর বাবা তোমার দিচ্ছি যেটা সেটা নিয়ে তুমি ঘরে উঠে যাও। তুমি আমাদের বাড়ি রয়েছো? তুমি আমাদের বাড়ি রয়েছো আমার তো মনে নেই, তুমি তো আমার একটা ফোন করবে। আমি তো আমার জন্য একটা চিকচিকি লুঙ্গি কিনে নিয়েছি, তোমার কথা তো ভুলে গেছি। আমি তো তোমার জন্য একটা শাড়ি এনেছি, তুমি সবসময় আমাকে সম্মান করে দাও কেন বলো দিনি? ধরো দেখি ধরো, শাড়িটা বের করে দিচ্ছি তোমার জন্য। তোমার জন্য একটা তাঁতের বেনারসি এনে দিচ্ছি। বৌমা আমার ছেলেটা কাজ সবসময় হাত তোলে কেন বলে দিনি? এটা তো সম্মান করতে পারো, আর পাঁচটা লোকে দেখলে কি বলবে যে অমুকের ছেলে সবসময় বউর হাতে মার খাচ্ছে? নালি এক কাজ করতে পারো, বালিশে কভার ভিতর ঢুকিয়ে বিছনার তলায় ফেল দিতে পারো। বৌমা আমি পুজো ঘুরতে নিয়ে যাবে না, আমার গার্লফ্রেন্ড তো সব ঘুরতে চলে গেছে। এ যাচ্ছ এখান থেকে, সংসারের সব দায়িত্ব আমার নাকি? আমি শাড়ি পেয়ে গেছি সব ভুলে গেছি। বাবু তুই কিছু চিন্তা করিস নি, আমি তোর জন্য এখানে একটা বড় মার্সিডিস নিয়ে আসতেছি, প্যান্ট বুট পরনে আমরা সবাই মিলে ঘুরতে যাব আর মেয়ে দেখব। কই গো সদর বাড়ির লোকেরা, কিরা মার্সিডিস গাড়ি আনছি দেখে যাও। এ বাবা গাড়ি এনেছে দাদু, তাড়াতাড়ি এসো। আমি জানতুম তুমি আর মার্সিডিস, আমি কি যে আশা করেছিলাম তুমি মার্সিডিস নিয়ে আসবে, ওর মাথায় কেন যে বাজ পড়ে না। বাবু তোর বাবা কিরাম মার্সিডিস দেখ, কিরাম হরের মারতেছে শুনবি? পক 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 পুক পাক করতেছে। বৌমা গরিবের মার্সিডিস মানে হচ্ছে এই ভ্যান, গরিবের বাংলো মানে হচ্ছে এই দুচালা বাড়ি, আর গরিবের ফাইভ স্টার হোটেল মানে হচ্ছে 35 টাকা রাস্তা রোল চাউমিন। এতেই আমাদের মতন গরিব দিন দুঃখী লোকরা খুশি। বৌমা তুমি ভ্যানে উঠি পড়ো, আজকে আমরা জিলাপি খাবো আর সারা পাড়া ঘুরবো।
হ্যাঁ বাবা তুমি ঠিকই বলছো। উঠে সেদিকে সেদিকে এসো। তো ভিডিওটা কেমন লাগলো লাইক করো, আর কোন পার্টটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাও, আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। আর বং ফুলাপানকে ইনস্টাগ্রামে উই বং ফুলাপানে ফলো করো, আর ফেসবুক পেজ আছে বং ফুলাপান, বং ফুলাপান ওয়াইডি, সব জায়গায় ফলো করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, আর সবাই পুজোয় অনেক ঘোরো, মজা করো, জিলিপি খাও, আর তোমাদের প্রিয় ভাগবতী সে নতুন ইনস্টাগ্রাম খুলেছে আই অ্যাম ভাগবতী, গিয়ে সার্চ করো, গিয়ে ফলো করে যাও। তো সবাইকে শুভ সারা দিয়া, তাই পুজো ভালো করে কাটাও, অভিনন্দন, টাটা।